আমি এখন আশুগঞ্জ অযাচক আশ্রমের সম্মুখে। এই আশ্রমের প্রতিষ্ঠাতা শ্রী সুখেন সূত্রধর আমাদের জানাবেন এই অযাচক আশ্রমের বিভিন্ন অজানা তথ্য এবং ইতিহাস। আমার বয়স যখন 10 বছর, তখন আমার পিসাতো ভাই আগরতলা, তিনি সেনাবাহিনীতে চাকরি করে, তার চাকরির সুবাদে তিনি কলকাতায় থাকতেন বাসা বাড়িতে। তখন তিনি একদিন আমার মায়ের কাছে প্রশ্ন করলেন, মামি, আমি সুখেনকে আমার গুরুদেবের কাছে নিয়ে যাই। মা বললেন, শুনেছি মানুষের মুখে তোমার গুরুদেব নাকি অনেক বড় গুরুদেব, নিয়ে যাও না, অসুবিধা কি। তাই আমি গেলাম, গুরুদেবকে দেখে আমার খুব ভালো লাগলো। যদিও আমি আধ্যাত্মিক জগতে তখন কিছুই বুঝতাম না, জানতাম না, কিন্তু তখন গুরুদেবকে এত ভালো লাগলো। আর গুরুদেবের স্বেচ্ছায় তখন বললেন যে ও কি আমার কাছ থেকে নাম নেবে। তখন আমি কিছু জানতাম, তখন পিসাতো ভাই বললেন যে হ্যাঁ, মামিকে জিজ্ঞেস করে নি, হ্যাঁ অবশ্যই। ওই দিন যাওয়ার পরে মাও স্বেচ্ছায় বলে ফেললেন যে হ্যাঁ, নিয়ে নাও না, অসুবিধা। তারপর দিন বাবার কাছ থেকে আমি দীক্ষা নিয়ে সহযোগিতা আসলে পেয়েছি অনেকেরই। তার মধ্যে উল্লেখযোগ্যভাবে পেয়েছি আমাদের আশ্রমের বিশিষ্ট একজন ব্যবসায়ী জনাব মিস্টার মিয়া, তারপরে পেয়েছি ভৈরববাজারের একজন বিশিষ্ট ব্যবসায়ী গুরুপদ দেব, তারপর পেয়েছি আমাদের গুরু ব্রাদার শ্রী নয়নচন্দ্র দাস, তারপরে পেয়েছি আমাদের চর্ষনারামপুরের বিনোদ দাস, এখন যাত্রা বাড়িতে তিনি ব্যবসা করেন, এরাই বিশেষ করে উল্লেখযোগ্য। এছাড়া আরও অনেকেই সহযোগিতা করেছেন যাদের, এবং তাদের নামে আমি এই মধ্যে আশ্রমটা উৎসর্গ করেছি। বর্তমানে এই মন্দিরের যে কার্যক্রম দেখলাম, তাতে দেখলাম মামনির নামে এবং বাবামনির জন্য আলাদা করে একটা ঘর এবং ভক্ত কুঠির, এইভাবে আপনি বিভিন্ন পর্যায়ে কাজ এগিয়ে নিয়ে যাচ্ছেন। আপনার কাছে আমাদের আরও জানতে ইচ্ছে করছে যে ভবিষ্যতে আপনি এই আশ্রমকে কোন পর্যায়ে নিয়ে যেতে চান। চিন্তাটা আসলে অনেক বড়ই ছিল, আমরা তো অযাচক, ভিক্ষা করি না। তারপর আমাদের স্বেচ্ছায় প্রদত্ত অর্থ দিয়ে এবং আমাদের ব্যবসার অর্থ দিয়ে আমরা করতে চাই। আপাতত আমার আশ্রমের যে বাবামণির যে গুরুগৃহটা, এই গুরুগৃহটার প্রান্ত দিয়ে, পাশ দিয়ে একটি বিল্ডিং করতে চাই। বিল্ডিংটির মধ্যে একটি সেবাদান কার্যক্রম থাকবে এবং আরেকটিতে একটি পাঠাগার করার আপাতত আমার পরিকল্পনা, যার মধ্য দিয়ে মানুষ একটু জ্ঞান সেবা পাবে, একটা আশা। আচ্ছা দাদা, বর্তমানে এই অযাচক আশ্রমের সার্বিক অবস্থান কিরকম, অর্থাৎ অর্থনৈতিক এবং ভক্ত সংখ্যা, নিয়মিত উপাসনা, উপাসক উপাসিকা, এগুলো সম্পর্কে যদি আমাদের কোনো তথ্য দেন। না, এটা তো সত্যি তথ্য দেওয়ার মতো এই কথা না, উপাসক উপাসিকা আসাজন আমরা প্রায় 50 থেকে 60 জন গড়ে উপাসক উপাসিকা উপাসনা করি সাপ্তাহিক বৃহস্পতিবার, তারপরে মঙ্গলবারে আমরা বা অখণ্ড সংহিতা পাঠ করি, তারপরে একাদশীর দিনে আমরা একটু গীতার কথা একটু আলোচনা আমরা সেখানে করি। এইভাবে আমরা দিন দিন কার্যক্রমগুলো চলছে, আর পাশাপাশি আমরা বিভিন্ন সেবামূলক কার্যক্রম করারও চিন্তাধারা আমাদের মধ্যে আছে। কিন্তু সবচেয়ে সে কথাটা আগেই বললাম যে আমরা অযাচক, ভিক্ষা করি না, সেই ক্ষেত্রে গিয়ে আমাদের সব কিছু করাও সবসময় একসঙ্গে সম্ভব হয় না। এত কিছু কাজ করতে গিয়েও এখন আমরা প্রায় মোটামুটি আশ্রম, সত্য কথা বলতে কি দেনাই আছি, দেনা যে সে দেনা কেউ আমাদেরকে চাইতে পারবে নিজেদের কাছে। আচ্ছা, এটা এই চরটা, চর সোনারামপুর, এই যে নদী, এই নদীর নাম কি মেঘনা? মেঘনা নদী। এই মেঘনা নদীর ঠিক মাঝখানে এক পাশে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ বাজার, এবং অপর দিকে ঠিক আপনার পেছন দিকে যে অংশটা, এটা কি কিশোরগঞ্জ? এটা কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট, এটা উপজেলা। কিশোরগঞ্জ কোন উপজেলা? ভৈরব উপজেলা। ভৈরব উপজেলা। এবং এটার ভৈরব ব্রিজটা হচ্ছে আপনার মন্দিরের পশ্চিম দিকে, পশ্চিম দিকে। আর পূর্ব দিকে
যে আমরা চাল কলের বা ইট ভাটার ইয়ে দেখতে পাচ্ছি, এই অঞ্চলটার নাম কি? এই অঞ্চলটা চাষগঞ্জ উপজেলা, এক সময় এটা শহর উপজেলা ছিল। এই যে মন্দিরের যে এবং টোটাল চর সোনারামপুরের যে অবস্থান, চারিদিকে মেঘনা নদী, টলটলে মেঘনা নদী, এখানে বর্ষার সময় আপনারা কি কোনো অসুবিধা ভোগ করেন? স্রোত থাকে, প্রচুর স্রোত থাকে, স্রোতে একটু সমস্যা হয়, তারপরও ব্যাঙের তো কোনো সর্দি থাকে না, ঠান্ডা থাকে না, ওই সুবাদে আমরা থাকতে পারি। হ্যাঁ, সেটা অবশ্য ঠিক কথা, কিন্তু আমার মনে হয় যে মন্দিরে আসা যাওয়ার জন্যে যদি আপনারা একটা পাকা সিঁড়ি বা ঘাট কিছু একটা করতে পারতেন সবাই মিলে, তাহলে এখানে দেখলাম আপনার আমাদের যে অখণ্ড মন্দির, অখণ্ড মন্দিরের পাশাপাশি আরও বেশ কিছু মন্দির আছে, স্ব-উদ্যোগে বিভিন্নভাবে প্রতিষ্ঠিত হচ্ছে, কাজে এটা একটা তীর্থ কেন্দ্র হয়ে যাচ্ছে। তো আমরা কি এটা আশা করতে পারি না আগামী বছর আস্তে আস্তে একটা উঠানামার জন্য একটা পাকা সিঁড়ি বা পরিকল্পনা আমাদের আছে, এমনটা পরিকল্পনা আমাদের আছে। সেটা কি শুধু অযাচক আশ্রমের পরিকল্পনা না, সবাই মিলে? সবাই মিলে, সবাই মিলে এমনটা পরিকল্পনা আছে এটা করার জন্য, কারণ এই সুন্দর চর অঞ্চলটা সত্যি মনোমুগ্ধকর। আপনার কাছে আমাদের দাবি থাকবে, আপনি যে সাহসের সাথে এই অযাচক আশ্রম গড়ে তুলেছেন, টোটাল দ্বীপটাকে যেন সেই সুন্দরভাবে সাজিয়ে তুলে। প্রশ্ন করছে, আমার ইচ্ছে ছিল আমি একাই আশ্রমের পক্ষ থেকে গাঁটটা করব, কিন্তু এখানের যে সাধারণ পাবলিক তারা এটা দিতে চায় না, কারণ তারা চায় সবাই মিলে করতে চায়। হ্যাঁ, সবাই মিলে, আমার মুখে এটুকু বলা আছে যে অযাচক আশ্রমের পক্ষ থেকে এটা করা হবে। হ্যাঁ, সেটা আমরাও আশা রাখি, আমরাও জানি অযাচকদের পক্ষে সম্ভব। আশ্রমের সামনে একটা রাস্তা আমি নিজে একটু দেওয়াল করে পাকা করেছি, আমার ইচ্ছা ছিল সেই রাস্তা সবটাই আমি পাকা করব, কিন্তু ওই গ্রামের লোকরা দিচ্ছে, তারা বলছে যে না এটা আপনি করবেন কেন, আমরা সবাই মিলে করব। তবে সবাই মিলে করাই বোধহয় আমাদের জন্য ভালো হবে, কারণ আমরা কাউকে ফেলে এগুতে পারি না, যদি কাজটা হয়তো একটু দেরি হবে, কিন্তু সবাই করতেও পারবে না, করবো না, কারণ মানুষের মন মানসিকতা তো সবার সমান না, সবার সমান না। তারপরও বাবা মনের আশীর্বাদ আমাদের উপর বর্ষিত হবে, এই আশা রাখি। বললেন বাবার আশীর্বাদ বর্ষিত, বাবার কাজ যদি না করি আশীর্বাদ আসবে কোথা থেকে? সুখেন্দা, আপনার কাছে জানতে ইচ্ছে করছে, বাবা মনিকে তো আপনি দেখেছেন, কয়বার দেখেছেন আপনার জীবনে, যেহেতু আপনি একদম ছোটবেলা থেকে 10 বছর বয়সে দীক্ষা পেয়েছেন, এবং বাবা মনি সম্পর্কে আপনার মধুর কিছু স্মৃতি যদি আমাদের জানেন। দুই দিন দেখেছি, প্রথম দিন যখন দেখি তখন আমার ওই যে প্রথমে বলছিলাম যে আমার সাথে দাদা আমাকে নিয়ে গেছে, তখন আমি ওখানে যখন যদি আপনি গিয়ে থাকেন তো অবশ্যই দেখেছেন যে ওখানে ঘের থেকে যখন আমি ঢুকছিলাম তখন বাবা মনি খালি গায়ে মন্দিরে বারান্দায় বসেছে, বাবা মনি তখন বলছেন আরেন আরেন, আমার প্রসাদ ভাইকে বলছেন যদি আমার ডিস্ট্রিক্ট ঢুকতে এসেছিস, কারণ তখনকার সময় কুমিল্লা ডিস্ট্রিক্ট ছিল, ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্ট ছিল না, সেটা কুমিল্লা ডিস্ট্রিক্ট ছিল, তখন বাবা মনে বলছেন যদি আমার ডিস্ট্রিক্ট ঢুকতে এসেছিস, এ কথা বলে বাবা হাস্যোজ্জ্বলভাবে হাসতেছিল, এটাই আমার সবচেয়ে বড় জিনিস। তারপর যখন আমি আবার যাই ওখানে তখন বাবা মনি চিৎকার করে বলছেন ওকে প্রসাদ দে, ওকে প্রসাদ দে, দীক্ষার পরে তখন প্রসাদ, তখন কি মামুনি কি সাধনা দেবী তখন আমাকে প্রসাদটুকু দিয়েছিলেন সেটা আমার তেমন একটা খেয়াল নেই, তবে আপেল যে প্রসাদ দিয়েছিলেন এটা আমার খেয়াল আছে, সে আপেলটি আমি সবটি আপেল খেতে পারি, একটি আপেল কিছু না কিছু অংশ খেয়েছি, তখন ওইখান থেকে চলে আসছে বাবা, তখন রুমে ঢুকে পড়লো এই বাবাকে শেষ দিয়ে। এটা এটা কত সাল না কত সালে এটা মানে আমাদের স্বাধীনতার পরে? না, বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে, মানে দ্বিতীয়বার যখন আপনি দেখেন, এরপর তো আর দেখা হয়নি। আপনি এই যে অযাচক আশ্রমের যে কাজটা শুরু করেছেন সেটা আমরা আজকে জানলাম যে এটা ষষ্ঠ বৎসরে পা রেখেছে, তাহলে কি আমরা ধরে নেব যে এই 6 বছর আপনি এটার পেছনে আছেন? এটা প্রায় 10 বছর আগে, মানে 12 বছর আগে 2000 সালে প্রথম এই জায়গাটা ক্রয় করি, এবং তখন জায়গাটা ক্রয় করি আমি সেখানে মাটি ভরাট করি, তখন বন্যা হয়েছিল, বন্যার জলে মাটিটা ভেঙে নিয়ে গেছে, তার এক বছর পরে আবার একটি ঘর করে ছোটো করে আশ্রমের জন্য, এই ঘরটি আবার বন্যায় ভেঙে নিয়েছে,
তাই ওইটা তখন প্রতিষ্ঠা করতে পারে, কিন্তু তার কিছুদিন পরেই অর্থাৎ আজ থেকে ছয় বছর আগে এই আশ্রমের তখন আবার পুনঃ প্রতিষ্ঠা করা হয়। আচ্ছা, তখন এই ভিটেটা এত উঁচু ছিল না? না, তখন নিচু ছিল। মানে বর্তমানে আপনি যেখানে দাঁড়িয়ে আছেন, এখন যেখানে দাঁড়িয়ে আছে তার চেয়ে পাঁচ ফিট থেকে ছয় ফিট উঁচু ছিল। তাহলে এই পুরোটাই কি ভরাট করে তুলেছেন? হ্যাঁ, ভরাট করে। অনেক খরচ গেছে আপনার এই এর উপর? তিন থেকে চারবার মাটি ভরাট করছি। আমরা এখন দেখছি আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র, বিদ্যুৎ কেন্দ্রের ঠিক বিপরীতে এই চর সোনারামপুর যেখানে আমরা দাঁড়িয়ে আছি আমাদের সুপ্রিয় সুখেন্দা সহ, এবং ঠিক এর একশো গজ পেছনে অজাচক আশ্রমের যে ভিটেটা, সুখেন্দা রক্ত জল করা টাকায় পরিশ্রমে ভক্তদের দানে এই মাটি ভরাট করে এ অজাচক আশ্রম আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। সুদীপবৃন্দ, আপনাদের সবার কাছে অনুরোধ থাকবে, আপনারা সবাই সুখেন্দার সাথে এগিয়ে আসুন, এই অজাচক আশ্রমকে আরো সমৃদ্ধ করুন, ভগবানের আদর্শকে জনসমক্ষে বিশাল জনগোষ্ঠীর কাছে প্রকাশ করার জন্য আপ্রাণ চেষ্টা চালান। সুখেন্দা, আপনাকে ধন্যবাদ। আমরা আপনার এবং সাথে সাথে সমস্ত অখণ্ড সমাজের এই যে উদ্যোগ তার সাধুবাদ জানাচ্ছি, এবং আমরা আশা করছি এই অজাচক আশ্রম শুধু বাংলাদেশে নয় সারা পৃথিবীতে একটি আদর্শ স্থান হিসাবে সবার কাছে পরিচিতি লাভ করবে। ধন্যবাদ জানাই, তার পাশাপাশি সারা বিশ্বের সকল অখণ্ডদের আশীর্বাদ সন্তান হবে। ধন্যবাদ, জয় গুরু। স্বামী স্বরূপানন্দজির সন্তান হবে, শিষ্য হবে, তাকে চারবার নিয়ম মাফি সময় নির্ধারণ উপাসনায় করতে হবে। সময় সন্তানকে স্কুলে দিতে হচ্ছে, স্বামীকে অফিসে পাঠাতে হচ্ছে, নিজে যদি চাকরি করে অফিসে যেতে হবে, সংসার ধর্ম পালন করতে হবে, পুরো শ্বশুর শাশুড়ি আছে তার সেবা করতে হবে, দেবর নলর ভাসুর আছে তার সেবা করতে হবে। সময় কোথায় বাবা মনে বলছেন তুমি যে কাজটি করছো সেই সময়টিতে সকালবেলা মনে মনে তোমার কাজ করতে করতে পাঁচ মিনিট দুই মিনিট চার মিনিট হরি ওম নাম জপ করো, ওম এই নামটি স্মরণ করো, তোমার উপাসনা আমি কবুল করে দিলাম। দুপুর বেলা সময় নাই, পাঁচ মিনিট কোথাও বসে গাড়িতে আছো অফিসে আছো আমরা কত গল্প যোগ করি আড্ডা দিই, পাঁচ মিনিট নীরবে নাম জপ করো, একটা নির্দিষ্ট সময় দেবে। সন্ধ্যাবেলা আমাদের ত্রিসন্ধ্যা আছে, বাবা মনে চারবার বলেছেন হিন্দু সমাজের ত্রিসন্ধ্যা করার নিয়মের সকাল দুপুর সন্ধ্যা, এটি তো প্রত্যেক হিন্দু মায়েরা কিংবা সন্তানেরা করে থাকে আসনের সামনে বসে। আর এক বেলা হচ্ছে শোবার সময় সমস্ত বিছানায় বসে বসে আপনি ওম জপ করবেন, পাঁচ মিনিট আপনার চাই বেলা হবে, গুরুদের একেবারে সাহস চাইছে ততটুকুই সন্তুষ্ট হবে। তিনি বলছেন আমার আদর্শকে যারা বই নিয়ে যাবে, আমার পতাকা অখণ্ড পতাকা যারা বই নিয়ে যাবে, মানুষের ঘরে ঘরে শান্তির বাণী শোনাবে, সংস্কৃতির বাণী শোনাবে, অখণ্ড আদর্শের পতাকা তবে পারস্পরিক সোহাগের সৌভাগ্যের বাণী বই নিয়ে যাবে, তারাই আমার সন্তান। কোনো ঠাকুর বিজ্ঞানের প্রয়োজন নেই, কোনো আড়ম্বর নেই, যতটুকু অনারম্বরভাবে পাওয়া যায় অতটুকু দিয়ে আমাদের সন্তুষ্ট। তার কোনো দূরদর্শিনা লাগে না, কোনো টাকা পয়সা লাগে না। তিনি শিক্ষা সমাজ সময় বলে দেন তুমি একটি পরিচয় নিয়ে আসবি, কোথাও আর দ্বিতীয় এই কথা শুনবেন না, শুধু একটি পরিচয় নিয়ে আসতেই আপনি শিক্ষা প্রাপ্ত হবেন, এখানে কোনো দূরদর্শিনার প্রয়োজন নেই। শুনি, আমি এখন আর কথা না দাঁড়িয়ে আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। এখানকার স্থানীয় যারা আছেন তাদের কাছে আমার একটি বিনীত প্রার্থনা থাকবে, একটি অনুরোধ থাকবে, একটি আবদার থাকবে আপনাদের।
¿Qué mata? 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 ¿Qué mata?
আমার ওই